আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারজানা মুস্তাফা। তালেবানকে আমেরিকা $8,500 কোটি অস্ত্র দিয়ে এসেছে। তালেবান সবার সঙ্গে সুসম্পর্ক চায়, সরকার হবে অংশগ্রহণমূলক। আর কোনো শরণার্থী নিতে চায় না তুরস্ক, বললেন এরদোগান। তুরস্ক সীমান্তে গ্রিসের 40 কিলোমিটার দীর্ঘ প্রাচীর তৈরি। তুরস্ক প্রসঙ্গ, তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে নেয়, সেখানে পশ্চিমা দেশগুলোর পক্ষে কাজ করা আফগান নাগরিকদের গ্রহণ করে তুরস্ক ইউরোপের বোঝা বহনের দায়িত্ব নিতে পারে না। ইউরোপীয় পরিষদের প্রেসিডেন্ট চার্লস মিশেল টেলিফোনে কথা বলার পর এরদোগানের উদ্ধৃতি দিয়ে সরকারের দেয়া এক বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানে ইউরোপীয় ইউনিয়ন মিশনের স্থানীয় কর্মকর্তাদের গ্রহণ করতে আমাদের অনুরোধ জানানো হয়েছে। তার বরাত দিয়ে ওই বিবৃতিতে বলা হয়, সদস্য দেশগুলোকে তাদের হয়ে কাজ করা এসব লোকের কেবলমাত্র একটি ছোট অংশগ্রহণে তাদের দরজা খুলে দিতে বলা হয়েছে। তিনি বলেন, তৃতীয় কোনো দেশের নাগরিকদের তুরস্ক দায়িত্ব নেবে আপনি তা আশা করতে পারেন না। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সাথে ফোনালাপের সময় বার্লিনের এই নেতার একই ধরনের অনুরোধ জানানোর একদিন পর তুরস্কের এই রাষ্ট্রপ্রধান এমন কথা পুনর্ব্যক্ত করলেন। অন্যদিকে গত 15 আগস্ট আফগানিস্তানে তালেবান হাতে আশরাফ গানি সরকারের পতনের পরপরই আগে ভাগে সতর্ক তৎপরতা শুরু করেছে এই মহাদেশের অধিকাংশ দেশ। তালেবান নেতৃত্বের হাত থেকে বাঁচতে হাজার হাজার আফগান নাগরিকের দেশ ত্যাগে হিড়িক পড়েছে গোটা আফগানিস্তান সীমান্তে। ফলে আফগান শরণার্থীদের আটকাতে তুরস্ক সীমান্তে ইতিমধ্যেই 40 কিলোমিটার লম্বা প্রাচীর তুলে ফেলেছে গ্রিস। গ্রিস সরকারের ধারণা, তুরস্ক হয়ে প্রচুর মানুষ আফগানিস্তান থেকে তাদের দেশে ঢোকার চেষ্টা করবেন। দেশের নাগরিক অধিকার রক্ষা সংক্রান্ত মন্ত্রকের তরফে জানানো হয়েছে, অদূর ভবিষ্যতে যা হতে চলেছে তার জন্য হাত পা গুটিয়ে বসে থাকতে তারা মোটেই রাজি নয়। তাই এখন থেকেই সীমান্তে কড়া নজরদারি শুরু হয়েছে, তোলা হয়ে গিয়েছে প্রাচীরও। গ্রিস বলেছে যে তুরস্কের সীমান্তে 40 কিলোমিটার পাঁচিল দেয়া হয়েছে এবং আফগানিস্তান তালেবানদের দখলের পর সম্ভাব্য শরণার্থীদের ইউরোপে পৌঁছানোর চেষ্টা বন্ধ করতে নতুন নজরদারি ব্যবস্থা চালু হয়েছে। গ্রিসের প্রধানমন্ত্রী কাইরিওতোস মিৎসোতাকিসকে বার্তা পাঠিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েব এরদোগান পরিস্থিতির কথা জানান। আফগানিস্তানের ঘটনা ইউরোপীয় ইউনিয়নে 2015 সালের শরণার্থী সংকটের পুনরাবৃত্তির আশঙ্কা জাগিয়ে তুলেছে। যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ এবং দারিদ্র থেকে পালিয়ে প্রায় 10 লক্ষ মানুষ তুরস্ক থেকে গ্রিস পাড়ি দিয়েছিল, তবে গ্রিস আফগান শরণার্থী আটকাতে কঠোর ব্যবস্থা নিলেও ইউরোপের বাকি কয়েকটি দেশ আর আমেরিকা তাদের সম্পর্কে নিজেদের অবস্থান আগেভাগেই স্পষ্ট করে দিয়েছে। পরিস্থিতি আঁচ করে চলতি মাসের গোড়াতেই আমেরিকার বিদেশ সফর আফগান শরণার্থীদের জন্য P2 বা Priority 2 নীতি ঘোষণা করেছিল। তাই ঘোষণা অনুযায়ী আফগানিস্তান থেকে মোট 10,000 শরণার্থী আমেরিকায় থাকার অনুমতি পেতে পারেন, যারা এত বছর আমেরিকান বাহিনীকে সেদেশে নানাভাবে সাহায্য করেছে। জো বাইডেন প্রশাসন আপাতত তাদেরই অগ্রাধিকার দিচ্ছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আশ্বাস দিয়েছেন তারা আপাতত 20,000 করে আফগান শরণার্থীকে নিজেদের দেশে আশ্রয় দিতে প্রস্তুত। ব্রিটেনের বরিস জনসন সরকারও জানিয়েছে তারা 5,000 আফগান শরণার্থীকে আশ্রয় দেবে। আফগানিস্তান প্রসঙ্গ, জাতিসংঘে নিযুক্ত আমেরিকার সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন আফগান তালেবানের কাছে বাগরাম বিমান ঘাঁটি এবং $8,500 কোটি অস্ত্র ও সামরিক সরঞ্জাম সমর্পণ করেছে। এক সাক্ষাৎকারে হ্যালি আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারে বাইডেন প্রশাসনের বক্তব্যের নিন্দা জানিয়ে বলেন, এটি সম্পূর্ণভাবে তালেবানের কাছে আত্মসমর্পণ। তালেবানের সঙ্গে মার্কিন প্রশাসন কিভাবে আলোচনা করছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা কোনো আলোচনা করছে না, তারা সম্পূর্ণভাবে তালেবানের কাছে আত্মসমর্পণ করেছেন। তারা বাগরাম বিমান ঘাঁটিকে সঁপে দিয়ে এসেছেন, যা ছিল নেটো জোটের গুরুত্বপূর্ণ কেন্দ্র। তারা $8,500 কোটি মূল্যের অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়ে এসেছে তালেবানকে।
নিকি হ্যালি আরও বলেন, বাইডেন প্রশাসন মার্কিন জনগণকে ফেলে এসেছে। প্রকৃতপক্ষে মার্কিন জনগণকে সরিয়ে নেওয়ার আগে তারা সেনাদেরকে সরিয়ে নিয়েছে। এছাড়া তারা আফগানিস্তানের মিত্রদেরকে ফেলে এসেছেন, যারা আমার স্বামী নিরাপত্তা দিয়েছিল। নিকি হ্যালি বলেন, মার্কিন নাগরিকদের যখন তালেবান পণবন্দি করল, তখন সত্যি সেখানে অবিশ্বাস্য এক দৃশ্যের অবতারণা হয়েছিল। অন্যদিকে তালেবান মুখপাত্র সোহাইল শাহিন বলেছেন, তারা সবার সঙ্গে সুসম্পর্ক চান এবং দেশের সব নৃগোষ্ঠীর অংশগ্রহণে সরকার গঠন করবেন। কাতারের রাজধানী দোহার রাজনৈতিক কার্যালয় থেকে ইরানের প্রেস টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেছেন সোহাইল শাহিন। তালেবান সরকারে পশতুনদের অংশগ্রহণ থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইসলামী সরকার কোনো নৃগোষ্ঠীর ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হবে না। আপনি জানেন যে আফগানিস্তানের বাদাখশান প্রদেশ সহ আরও কয়েকটি প্রদেশে তাজিক জাতিগোষ্ঠী রয়েছে। ফারিয়া ও সারেপোলের মতো প্রদেশগুলোতে রয়েছে উজবেক জনগোষ্ঠী, দেশের দক্ষিণাঞ্চলে রয়েছে পশতুন জনগোষ্ঠী। এরা সবাই আফগানিস্তানের জনগণ এবং তারা ইসলামী সরকারের অংশ হবে। সোহাইল শাহিন জোর দিয়ে বলেন, তালেবানের নেতৃত্ব একটি অংশগ্রহণমূলক সরকার প্রতিষ্ঠার চেষ্টা করছে, যাতে আফগান সরকারে সবার অংশগ্রহণ থাকে। তিনি জোর দিয়ে বলেন, সরকারে এবং দেশ পুনর্গঠনে সব নৃগোষ্ঠীর অংশ নেয়ার অধিকার রয়েছে। সবাই যাতে দেশের জনগণের সেবা করতে পারে, সেজন্য অংশগ্রহণমূলক সরকার গঠন করা হবে। উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ সম্পর্কে তালেবানের এই মুখপাত্র বলেন, আফগানিস্তানের এটি একটি বিদেশি চক্র, দেশের মাটিতে কোথাও এদের ঠাঁই হবে না। সোহাইল শাহিন জোর দিয়ে বলেন, আফগানিস্তানের ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা করতে চাইছে তালেবান। মেয়েদের শিক্ষা এবং নারীদের কর্মসংস্থান সম্পর্কে সোহাইল শাহিন বলেন, আফগানিস্তানে হাজার হাজার গার্লস স্কুল রয়েছে, সেগুলো চালু আছে, কোনো বাধা দেয়া হচ্ছে না, মেয়েরা স্কুলে যেতে পারছে, নারী শিক্ষকরাও তাদের কাজ শুরু করেছেন, ফলে নারীদের শিক্ষা এবং কর্মসংস্থানে প্রবেশে আমাদের কোনো সমস্যা নেই। তবে এসব ক্ষেত্রে অবশ্যই ইসলামী হিজাব মানতে হবে, নারীদের অধিকার থাকবে, তবে শুধুমাত্র হিজাব মানার শর্ত থাকবে। অন্যদিকে তালেবান দৃঢ়ভাবে জানিয়েছে, তারা যখন পরাশক্তিগুলোকে হারাতে পেরেছে, তখন আফগানদের নিরাপত্তাও দিতে পারবে। দেশবাসীকে নিশ্চিন্তে থাকার পরামর্শ দিয়ে এই আহ্বান জানিয়েছে তালেবান। কাবুলের নিরাপত্তার দায়িত্বে থাকা শীর্ষ স্থানীয় তালেবান নেতা খলিলুর রহমান বলেছেন, ইসলামী আমিরাতে সকল আফগানের স্বস্তি অনুভব করা উচিত। তাছাড়া দেশের 34টি প্রদেশেই সাধারণ ক্ষমা মঞ্জুর করা হয়েছে। খলিলুর রহমান আরও বলেন, তালেবান দেশের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে। তিনি বলেন, যেহেতু আমরা পরাশক্তিগুলোকে পরাজিত করেছি, তাই নিশ্চিতভাবেই আমরা আফগান জনগণকে নিরাপত্তাও দিতে পারব। এদিকে তালেবানের আফগানিস্তান বিজয়ের ঘোর যেন কাটছেই না। পশ্চিমা সমরকৌশলবিদ থেকে শুরু করে বিশ্ব রাজনৈতিক নেতৃবৃন্দ পর্যন্ত বিস্মিত, কিভাবে এত কম সময়ে তালেবান বিস্তীর্ণ এলাকা দখল করল। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।